ব্যারাকপুরের এক নামী বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস বিভাগে আয়ার কাজ করতেন বলে জানা গিয়েছে। গোটা এলাকা সিল করে চলছে স্যানিটাইজেশনের কাজ, বসানো হয়েছে পুলিশ পিকেট। ফের করোনার প্রকোপ উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে। টিটাগড় পুরসভার এক মহিলা চিকিৎসক কর্মী এবার করোনা আক্রান্ত হলেন। এই ঘটনাটি ঘটেছে টিটাগড় পুরসভার এসপি মুখার্জি রোড এলাকায়। আক্রান্ত এই মহিলা চিকিৎসক কর্মী ব্যারাকপুরের এক নামী বেসরকারি হাসপাতালের ডায়ালিসিস বিভাগে কর্মরত। গত কয়েকদিন ধরেই ওই মহিলা চিকিৎসক কর্মীর জ্বরের উপসর্গ লক্ষ্য করা যাচ্ছিল। তারপর তার করোনা পরীক্ষা করা হলে সোমবার রাতের রিপোর্টে করোনা পজিটিভ আসে। খবর পাওয়া মাত্রই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। রাতেই ওই মহিলা চিকিৎসা কর্মীকে কলকাতার এক করোনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলা চিকিৎসা কর্মীর স্বামীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। তার একমাত্র সন্তানকে মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে ওই এলাকায় সংক্রমণ রুখতে টিটাগড় পুরসভার পক্ষ থেকে শুরু করা হয়েছে এলাকা স্যানিটাইজ করার কাজ। ওই এলাকার বাসিন্দাদের সকলকে সম্পূর্ণ গৃহবন্দী থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে টিটাগড় থানার পুলিশ পিকেট। এ প্রসঙ্গে টিটাগড় পুরসভার পৌর প্রধান প্রশান্ত চৌধুরী বলেন, ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে কর্মরত ছিল ওই চিকিৎসাকর্মী, সেখান থেকে সে আক্রান্ত হয়ে থাকতে পারে। আমরা সজাগ আছি, এলাকায় পুরসভার মেডিকেল টিম গিয়ে কাজ শুরু করবে খুব শীঘ্রই। স্থানীয় বাসিন্দারা যাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পেতে কোনো সমস্যা না হয়, সেজন্য আমাদের স্বেচ্ছাসেবীরা সব সময় সেখানে উপস্থিত আছে। এলাকার বাসিন্দাদের সরকারি নির্দেশ মেনে ঘরে থাকতে অনুরোধ করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা পুরো 20 নম্বর ওয়ার্ড এসপি মুখার্জি রোড আমরা ব্লক করে দিই এবং সঙ্গে সঙ্গে আমরা স্যানিটাইজের কাজ করি, করে আমাদের মানে ব্যবস্থা আমরা নিই। কিন্তু এই মেয়েটা ছিল বিএমআরসিতে ভর্তি ছিল, বিএমআরসিতে ও হচ্ছে ওই ডায়ালিসিস ইউনিটে কাজ করত। ও আগেই অসুস্থ ছিল, খবর পেয়েছিলাম। তারপরে আমরা বারবার বলা পরে ওরা ওকে হসপিটালে ভর্তি করে ওরা ট্রিটমেন্ট করে। তারপরে পরশু দিন ওর আর কি করোনা টেস্টে পজিটিভ আসে, সাথে সাথে ভর্তি করে দেওয়া হয়। কালকে আমরা ওকে ভর্তির সমস্ত ব্যবস্থা বিএমআরসি করেছে, আমরা ওদের হেল্প করেছি, ভর্তি করেছি। আমরা পুরো এলাকাটা আমরা এখন কন্ট্রোলে নিয়ে নিয়েছি। যেভাবে মানে ইয়েতে মানে কোয়ারেন্টাইন জোন যেটা থাকে, যে তার যে ব্যবস্থা নেওয়া, সব প্রিকশন আমরা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এবং আজকে আমাদের ডাক্তারের টিমটা, মেডিকেল টিমটা যাবে এবং আশেপাশের বাড়ির যা যদি ইয়ে থাকে তাদের স্বাস্থ্য, শরীর কেমন আছে, তাদের মানে বাইরের কোনো হিস্ট্রি আছে কিনা, বাইরে বেড়াতে গেছে কিনা, এদের সেটা নেই। তাই আশা করি এরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবে। এরা আছে, ওরা থাকে তিনজন, এরা মানে স্বামী স্ত্রী আর ওদের একটা বাচ্চা আছে, এই হচ্ছে এদের সংসার। আর ওই বাড়িতে, যে বাড়িতে হয়েছে সে বাড়িতে বেশি লোক থাকে না, অল্প কজনই আর দু চারজন আছে যারা ওই বাড়িতে আছে, তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টিটাগড় এসপি মুখার্জি রোডে, যেখানে গতকাল একজন করোনা পজিটিভ খবর পাওয়ার পর থেকেই প্রশাসনিক তৎপরতার সাথে ঘিরে দেওয়া হয়েছে গোটা এলাকায়। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেটও, যাতে কোনো মানুষ এলাকায় ঢুকতে কিংবা বের হতে না পারে সেই বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এছাড়াও পৌরসভার তরফ থেকে স্বেচ্ছাসেবকরা আছেন, স্থানীয় বাসিন্দাদের খাবার কিংবা ওষুধের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য নজর রাখা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে স্যানিটাইজেশনের কাজ কাল রাত থেকেই শুরু করা হয়েছে, আজ সকালেও সেই কাজ হয়েছে এবং ভবিষ্যতেও সেই কাজ চালিয়ে যাওয়া হবে। যিনি করোনা আক্রান্ত হয়েছেন তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। তিনি এই মুহূর্তে যথেষ্টই স্থিতিশীল রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। চ্যানেল 24/7 এর জন্য টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলী রিপোর্ট। শেষ করার আগে আবারও আপনাদের জানিয়ে রাখি, লকডাউনকে উপেক্ষা করে কেউ কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত নয়, সজাগ থাকুন। বাড়ির বাইরে বেরোলেই অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন চ্যানেল 24/7।